লালাপুরে অসম পুলিশের উপর মিজো দুষ্কৃতিকারীদের বর্বরোচিত আক্রমণের প্রতিবাদে ডাকা বরাক বন্ধে ব্যাপক প্রভাব পড়ল গোটা হাইলাকান্দি জেলায়। দিনভর বিভিন্ন স্থানে স্বতঃস্ফূর্তভাবে সাধারণ জনগণ রাস্তায় নেমে প্রতিবাদ করেন। দোকানপাট সম্পূর্ণ বন্ধ থাকার পাশাপাশি রাস্তাঘাট ছিল শুনশান। এদিকে কৃষক মুক্তি সংগ্রাম সমিতির ডাকা অনির্দিষ্টকালীন অর্থনৈতিক অবরোধ দ্বিতীয় দিনেও অব্যাহত রয়েছে। বুধবার কৃষক মুক্তির নেতা জহিরউদ্দিন লস্করের নেতৃত্বে কৃষ্ণপুর বাজারে শত শত জনগণ সীমান্তে মিজো আগ্রাসনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেন। ছাত্রমুক্তি সংগ্রাম সমিতির নেতা ফরিদউদ্দিন লস্কর, বিডিএসএফ এর আব্দুল আহাদও অর্থনৈতিক অবরোধে সামিল হন। এদিন কৃষ্ণপুরের পাশাপাশি জামিরা, ঘাড়মোড়াও রাস্তায় নেমে প্রতিবাদ সাব্যস্ত করেন প্রতিবাদীরা। কৃষক মুক্তির নেতা জহিরউদ্দিন লস্কর বলেন, বিগত কয়েক বছর থেকেই উগ্র মিজোরা প্রতিটি সীমান্তে আগ্রাসন চালিয়ে আসছে। যদিও অসম সরকারের উদাসীনতার ফলে অসমের হাজার হাজার হেক্টর জমি মিজোরাম জবরদখল করেছে। জহিরউদ্দিন লস্কর কোনো রাখঢাক না রেখে বলেন, অসম সরকারের দুর্বলতার সুযোগ নিয়েই মিজোরা লায়লাপুর সীমান্তে তাণ্ডবলীলা চালিয়েছে। এদিকে ছয়জন জওয়ান শহীদ বরণ করার পরও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মিজোরামের প্রতি নমনীয় মনোভাব পোষণ করায় তীব্র ক্ষোভ ব্যক্ত করেন কৃষক নেতা জহিরউদ্দিন লস্কর। তিনি সাফ জানিয়ে দিয়ে বলেন, মুখ্যমন্ত্রী অসমের জমি ছেড়ে দিলেও অসমবাসী জনগণ এক ইঞ্চি জমিও ছেড়ে দিতে প্রস্তুত নন। এদিন ছাত্রমুক্তির কেন্দ্রীয় সহকারী সম্পাদক ফরিদউদ্দিন লস্কর বলেন, সীমান্তে রক্ত ছড়ানো শহীদদের রক্তের মূল্য বৃথা যেতে দেওয়া হবে না। মিজোদের তাণ্ডবলীলার পরও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মিজো পুলিশকে গুলির নির্দেশ দেওয়া সম্ভব নয় বলে মন্তব্য করায় ক্ষোভ ব্যক্ত করেন ছাত্রনেতা ফরিদউদ্দিন লস্কর। এদিন কৃষক মুক্তি ও ছাত্রমুক্তির নেতৃবর্গ জানান, সীমান্তে মিজোরা আগ্রাসন বন্ধ না করা পর্যন্ত মিজোরামের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ অব্যাহত থাকবে। এদিকে বুধবার দুপুরে সীমান্তে মিজোদের গুলিতে শহীদ জওয়ান শামসুজ্জামান বড়ভূঁইয়ার পরিবারে খোঁজ নিতে তার বাড়িতে উপস্থিত হন হাইলাকান্দির জেলাশাসক রোহন কুমার ঝা, সঙ্গে ছিলেন বিধায়ক সুজামউদ্দিন লস্কর। জেলাশাসক এদিন শহীদ শামসুজ্জামান বড়ভূঁইয়ার স্ত্রী সন্তানদের সঙ্গে কথা বলে তাদের সান্ত্বনা দেন। তিনি তাদের যে কোনো অসুবিধায় পড়লে তার সঙ্গে যোগাযোগ করতে বলেন। আমার হাইলাকান্দির জেলাধিপতি রোহন ঝা, এই মৃত পরিবারের ছেলে মেয়ে শামসুজ্জামানের মা বাবা, বাচ্চা শামসুজ্জামানের স্ত্রী, সবার সঙ্গে দেখা করে সমবেদনা জ্ঞাপন করেন ও সরকার থেকে যে জিনিসগুলো দেওয়া হবে তা সম্বন্ধে ওনাদিগকে অবগত করেন। ছেলেমেয়েদের শিক্ষার জন্য যদি যে কোনো দরকার হয় তো ডিসি মহোদয়ের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করার জন্য উনি ওনার ছেলেমেয়েদের পড়াশোনার জন্য সম্পূর্ণ সাহায্য করে যাবেন। আজকে উনি বলেছেন, বর্তমান আমাদের ইরিগেশন মিনিস্টার অশোক সিংহাল উনি আছেন কাছাড় ডিস্ট্রিক্টে। সকালে আমার সঙ্গে টেলিফোনে কথা হয়েছে, ডিসি মহোদয় একটু আগে বলে গিয়েছেন যে হয়তো আজকে ওনার যে 50 লক্ষ টাকার যে চেক সেটা মন্ত্রী মহোদয় এসে দিয়ে যাবেন, আর একটা চাকরির ব্যবস্থা সেটাও আজকে ডিসি মহাশয়ের কথা দিয়েছেন যে সেটাও পরিবারের পরামর্শ নিয়ে শিক্ষাগত যোগ্যতা দেখে। আমি বিধায়ক হিসাবে দাবি করেছি যে ওর স্ত্রী HSLC পাস, ওকেও দেওয়ার জন্য, কারণ তিনটা ছেলেমেয়ে আছে, ওদের ভবিষ্যৎ। আর ডিসি মহোদয় বলেছেন উনি মন্ত্রী মহোদয় আসবেন, আসলে উনিও সঙ্গে থাকবেন। আমার জেলার যে তিনটি পরিবার, একটা কাটলিছড়া সমষ্টি, একটা হাইলাকান্দি, একটা আলগাপুর, তিনটার মৃতের পরিবারের সঙ্গে দেখা করে আমাদের অশোক সিংহাল যে মন্ত্রী আসছেন, দেখা করে ওনাদের সঙ্গে বার্তালাপ করে কী সুখ দুঃখ আছে আলোচনা করে যাবেন এবং সরকার থেকে যেটা দেওয়ার আছে সেইটাও দিয়ে যাবেন। আর বাকি যেটা চাকরির যেটা আছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, আপনারা জানেন এই মিডিয়ার মাধ্যমে সর্বপ্রথম আমিও দাবি করেছিলাম যে প্রত্যেক পরিবারকে 1 কোটি টাকা দেওয়ার জন্যে আর এক একটা চাকরি। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়, যে বর্তমান উনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে এরকম অত বড় ধরনের অনুদান কোনো কিছুতে দেওয়া হয়নি, তাই আমি বিধায়ক হিসাবে
ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি।